চলে এসেছো? এ কি মা, তোমার হাত তো ফাঁকা, তুমি খাবার আনোনি মা? আমার যে খুব খিদে পেয়েছে, সে কখন থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম তুমি খাবার আনবে, কিন্তু তোমার হাতে তো দেখছি কোনো খাবারই নেই। টুকি টুনটুনির মুখে এসব কথা শুনে টুনির চোখের কোণে পানি এসে পড়ে। কি করব বল মা, আজ আমি কোনো কাজ পাইনি, তাই রোজগারও হয়নি, সেজন্য তো মা খালি হাতে এসেছি। তোর বাবা একজন ভালো মনের সৎ পাখি ছিলেন, তিনি শিক্ষক ছিলেন। শিক্ষকের বউ হয়ে তো আর আমি ভিক্ষে করতে পারি না। তোর বাবা চলে গিয়ে তো আকাশে তারা হয়ে গেছে, কিন্তু আমাদের যে অথৈ সাগরে ভাসি দিয়ে গেছে রে। মা, তুমি আবার কাঁদছো? তুমি এভাবে কেঁদো না মা। মা, আমি আর খাবার চাইবো না মা। মা, আমার খিদে চলে গেছে মা। এক্ষুনি আমি 3 গ্লাস পানি খেয়ে নিচ্ছি, তাহলে আমার পেট পুরো ভরে যাবে মা। তাও তুমি কেঁদো না। আমার শোন আমি, আয় মা আমার বুকে আয়। এরপর মা মেয়ে মিলে কান্না করে। টোনা মারা যাওয়ার পর থেকে টুনির সংসারে অভাব দেখা দিয়েছে, তাই টুনি টুকটাক কাজ করে কোনো রকম সংসার চালাতো। একদিন টুনি যখন কুলির কাজ করছিল, তখন হঠাৎ তার মাথা ঘুরে যায় আর তার মাথায় রাখা বাক্সটা তার পায়ে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম গো, কে আছো বাঁচাও, আমার বুঝি পাটা ভেঙে গেল গো, বাঁচাও। টুনির পা থেকে রক্ত পড়ছিল। এদিকে টুনির এই অবস্থা দেখে বিনা পায়রা ঘাবড়ে যায়। আপনার পা থেকে তো রক্ত পড়ছে, এখনই রক্ত পড়া বন্ধ করতে হবে। আপনাকে আর আমার বাক্স নিয়ে যেতে হবে না, আমি অন্য কুলি খুঁজে নিব। আপনি আপনার ঠিকানা বলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। এরপর বিনা পায়রা টুনির কাছ থেকে ঠিকানা নিয়ে টুনিকে বাসায় পৌঁছে দেয়। টুকি তার মায়ের এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পায়। মা, ও মা, কি করে এমন হলো মা? একটু সাবধানে কাজ করতে পারো না? ইস, অনেকটা রক্ত বের হয়েছে, এক্ষুনি তোমার ক্ষতে ঔষধ লাগাতে হবে, রক্ত পড়া বন্ধ করতে হবে তো। এরপর টুকি কোনো রকম তার মায়ের ক্ষতে কাপড় বেঁধে ডাক্তার ডাকতে চলে যায় আর ডাক্তার উল্লু পেঁচাকে সাথে নিয়ে আসে। টুকি, আমি তোমার মায়ের পা বেঁধে দিয়েছি, এখন তোমার মায়ের বিশ্রাম নেওয়া প্রয়োজন। খেয়াল রাখবে তোমার মা যেন হাঁটা চলা না করে, আর ঠিক মতো ওষুধগুলো খাওয়াবে, তাহলে আমি চলি টুকি। এইসব বলে পেঁচা চলে যায়। এরপর টুকি কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা এবার কি হবে মা, তুমি তো অসুস্থ, তোমার চিকিৎসার খরচ, সংসারের খরচ আমি কি করে চালাবো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত ভাবিস না টুকি, আমার কাছে একটা মাটির ব্যাংক আছে, ওই ব্যাংকে আমি কিছু টাকা জমিয়েছিলাম তোর বিয়ের জন্য, সেগুলো যদি তুই খরচ করিস, বরং 6-7 দিন ঠিক মতো সংসার চালাতে পারবি। কি করবি মা? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমার কাছে যে টাকা আছে সেগুলো আমায় দাও, বাজারে না গোলাপের চাহিদা অনেক, আমি দেখেছি। তাই আমি ভাবছি তোমার টাকাগুলো দিয়ে বেশ ভালো অনেকগুলো গোলাপ কিনে তা বাজারে বিক্রি করব, কেমন হবে মা? কিন্তু মা, তুই কি পারবি? হ্যাঁ মা, আমি ঠিক পারবো। এরপর টুকি টুনটুনি মাটির ব্যাংকটা ভেঙে ফেলে আর কিছু টাকা পায়। এরপর টুকি টুনটুনি সে টাকা দিয়ে এক ঝুড়ি ফুল কিনে বাজারে বিক্রি করতে যায়। ফুল নিবে গো ফুল, টাটকা টাটকা স্বাদিষ্ট তাজা ফুল, একটা ফুল মাত্র 10 টাকা। ফুল নিবে গো ফুল, টাটকা টাটকা সতেজ ফুল। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম টুকি, আপামনি আপনার ফুল লাগবে? কি মিষ্টি করে কথা বলো তুমি। আচ্ছা, তুমি এত ছোট হয়ে স্কুলে না যেয়ে ফুল বিক্রি করছো কেন? কি করব আপামনি, আমার মা যে অসুস্থ, তাই সংসার চালানোর জন্য ফুল বিক্রি করতে এসেছি। তুমি সত্যি অনেক ভালো, তাই আমি তোমার থেকে তোমার সব ফুল কিনে নিব। তুমি কি সব ফুল বিক্রি করবে? হ্যাঁ আপামনি করব, আপনি সব ফুল নেন, তাহলে তো আমার ভালোই হবে।
এরপর কাকুলি অনেকগুলো টাকা দিয়ে টুকির কাছ থেকে ফুলগুলো কিনে নেয়, সেখান থেকে চলে যায়। সত্যি আপামনিটা অনেক ভালো, অনেকগুলো টাকা পেলাম। যাই এখন বড় ফুলের দোকানে গিয়ে আবার কিছু ফুল কিনে আনি, তারপর আবার মায়ের জন্য ঔষধও কিনতে হবে। এরপর টুকি সে টাকাগুলো নিয়ে খুশি মনে ফুল কিনতে যায়। আর এক জুড়ি ফুল নিয়ে যখন টাকা দেয়, এই যে মেয়ে, তুমি আমার এগুলো কি টাকা দিচ্ছ? হ্যাঁ, এই বয়সেই জালিয়াতি শুরু করছো? কি মেয়ে, কি হলো, চুপ করে আসো কেন? ফুলগুলো রেখে দাও আর জাল টাকাগুলো নিয়ে যাও। আর জাল টাকা নিয়ে ফুল কিনতে এসেছো তুমি? কি বলছো কাকু, জাল টাকা মানে? আমাকে তো এই টাকাগুলো একটা মহিলা দিয়ে চলে গেল, আমি আগে কখনো ওনাকে দেখিনি। আমার সব গোলাপ নিয়ে এগুলো টাকা দিয়ে গেছে। তোমাকে ওই মহিলা ঠকিয়েছে টুকি, তোমার সাথে জালিয়াতি করেছে ওই মহিলা। তুমি ফুলগুলো রেখে যাও আর এইসব টাকা নদীতে ফেলে দাও, না হলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, বুঝতে পারছো তুমি? এরপর টুকি টাকাগুলো নদীতে ফেলে দেয় আর কাঁদতে থাকে। এবার আমি কি করব, আমার যে সেই সম্বলটুকু শেষ হয়ে গেল, এবার আমার মায়ের চিকিৎসা করাবো কি করে, আর খাবারই বা জোগাড় করবো কি করে? টুকি এসব বলে কাঁদতে থাকে। তখন নদীতে হঠাৎ একটা বড় মাছ ভেসে ওঠে। কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? আমি মাছের রানী, তোমার কান্না শুনে ভেসে উঠলাম, বলো আমাকে তোমার কি হয়েছে? এরপর টুকি সবটা মাছকে খুলে বলে। তারপর মাছ বলে, সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর মাছ জাদু করে একটা বীজ টুকিকে দেয়। এই বীজটা রোপণ করবে আর সেই গাছে ধরা থাকবে গোলাপ, আর সেই গাছে তুমি প্রতি পূর্ণিমা রাতে একটা করে সোনার গোলাপ পাবে। এ বলে মাছ ডুবে যায় আর টুকি খুশি মনে বাড়ি চলে আসে আর বীজটা রোপণ করে। এরপর পরের দিন সকাল হতেই টুকি সেখানে এক বিরাট কচু গাছ দেখতে পায়, আর সেই কচু গাছে অনেক সুন্দর গোলাপ ধরে আছে। আর এরপর টুকি গোলাপ ছিঁড়ে বাজারে বিক্রি করে আর ভালো টাকা রোজগার করে। আর মাছের কথা মতো সে পূর্ণিমা রাতে একটা করে সোনার গোলাপ পেত, যা দিয়ে তার পুরো সংসার সুখে শান্তিতে কাটতো।